আবারও প্রেমে মজেছেন শ্রাবন্তী। তাহলে কি চতুর্থ বিয়ে আসন্ন? তিনবার সাত পাক ঘুরেছেন, শেষ করেছেন দানে দানে তিন দান, কিন্তু কোনো বিয়েই টেকেনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এরপর প্রেমে পড়েছিলেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর। একসঙ্গে ছুটি কাটানো, পূজায় ঘুরে বেড়ানো, সোশ্যালে এ নায়িকার প্রতি অভিরূপের আদর মাখা মন্তব্য দেখে তাদের প্রেমের গুঞ্জন সামনে এসেছিল। এবার গুঞ্জন রটেছে অভিরূপকে ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ঐতিহাসিক গল্পে নির্মিতব্য সিনেমা দেবী চৌধুরানীতে অভিনয় করেছেন শ্রাবন্তী। এর নির্মাতা শুভ্রজিৎ মিত্র। শোনা যাচ্ছে তার সঙ্গে শ্রাবন্তী বেঁধেছেন নিজের প্রাণ। অবশ্য এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী, তবে বদলেছেন সোশ্যাল হ্যান্ডেলে রিলেশনশিপ স্ট্যাটাস। সিঙ্গেল কেটে দিয়ে টানিয়েছেন কমিটেড। এদিকে শ্রাবন্তীর মতো চুপ করে আছেন শুভ্রজিৎ নিজেও, বলছেন না কোনো কথা। তবে দুই শিল্পীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে শুভ্রজিতের সঙ্গে শ্রাবন্তীর যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তা নাকি প্রেমী। শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস। তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন প্রেমের পর 2003 সালে তারা বিয়ে করেন। 2016 সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলে সন্তান আছে শ্রাবন্তীর। সে এখন মায়ের সঙ্গে থাকে। ওই বছরই মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। এক বছরও টেকেনি এই সংসার। এরপর 2 বছর বিরতি নিয়ে 2019 সালে রোশন সিংকে বিয়ে করেন তিনি। বিয়ের 1 বছর না যেতেই আলাদা হয়ে যান তারা।